1971 সালের কথা চিন্তা করে দেখুন। 1971 সালে মার্চ এপ্রিল মে মাসে সবার জাতির বড় বড় নেতা যারা ছিল সবাই ছিল পলায়ন পর, তারা গর্তে লুকিয়েছিলেন কিংবা পাশের দেশে পালিয়ে গিয়েছিলেন জনগণকে অরক্ষিত রেখে। সেই সময় গর্জে উঠেছিল স্বাধীনতাকামী মানুষ। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 5টি ক্যান্টনমেন্টে আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আমাদের সাথে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র, আমরাই গড়ে তুলেছি বাংলাদেশ সেনাবাহিনী। এই মুক্তি বাহিনী 9 মাস সংগ্রামের পর অনেক আত্মাহুতির বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ সৃষ্টি করেছি। আজকে আবার আমাদেরকে এই 71-এর চেতনা বাস্তবায়নের জন্য এখনো আমাদেরকে দাবি দিতে হচ্ছে এই প্রায় 56 বছর পরেও। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে দেশের অবস্থা কোথায়। বিরাট ষড়যন্ত্রের মধ্যে নিপতিত এই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিয়ে এই বাংলাদেশের ঐক্য বিনষ্ট করার জন্যে, স্বাধীনতাকে বিনষ্ট করার জন্যে, এই দেশের জনগণের জীবনে আবার দুর্ভোগ ডেকে আনার জন্যে প্রতিবেশী রাষ্ট্র নানান ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার প্রমাণ এই সব ষড়যন্ত্রকারীরা জনগণ কর্তৃক ধিকৃত বিতাড়িত ব্যক্তিরা আজকে ভারতে বসে আমাদের এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে দেশকে মুক্ত করতে হবে। 2.5 মাস যথেষ্ট সময়, অত বেশি সময় আপনারা পাবেন না। দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন, তারেক রহমানকে দেশে আসার পরিবেশ সৃষ্টি করে দিন, এবং এখনো যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সবাইকে রাজপথে নেমে এসে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ আপনারা সৃষ্টি করে দিন। অনেক মিথ্যা প্রচারণা চলে আসছে দিনের পর দিন, এখন নতুন করে আবার শুরু হয়েছে। কালকে দেখলাম ইউটিউবে ভয়ঙ্কর সব আতঙ্কের খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই প্রধানমন্ত্রী হিসাবে। এটা কি শাহাবুদ্দিন চুপু? তিনিও বলেছেন তার কাছে শেখ হাসিনা পদত্যাগ পত্র নাই। ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন তার কাছেও শেখ হাসিনা পদত্যাগ পত্র নাই। এটি ষড়যন্ত্রের একটি নূতন আঙ্গিক শুরু করেছে তারা। অবশ্যই তিনি পদত্যাগ করেছেন, কোনো সন্দেহ তাদের নাই। ডিবি আমরা শেখ হাসিনার সই করা পদত্যাগ পত্র ইউটিউবের পাতায় আমরা দেখেছি। আজকে এই সভা থেকে আমরা দাবি দেব অবিলম্বে তারেক রহমান এবং অন্যান্য এই আওয়ামী বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন সেই সব স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে অবিলম্বে সেগুলো প্রত্যাহার করা হোক।